সিম চাষের ভুলগুলো কী কী, সিম চাষে কী কী ভুল হচ্ছে যার ফলে সিমের ফলন তো দূরের কথা, সিম গাছে এরকম অজস্র ফুলও আসছে না আর সিম গাছের পাতা এরকম চকচকে ঝকঝকেও থাকছে না, মোট কথা হলো কিছুতেই এরকম সিম গাছ হচ্ছে না। সিম জমিটা আমার, আমি এই জমিটায় সিম চাষ করেছি, জমিটা ছোট হলেও এই সিম জমিটা থেকে আমি যা ফলন পাচ্ছি, আচ্ছা আচ্ছা চাষি বড় সিম জমিতেও এত ফলন পাচ্ছে না। এটা আমার কপি জমি, কপি গাছগুলো সকালবেলা শিশির পড়ে দারুণ সুন্দর লাগছে, একেবারে সকালবেলার মাঠের দৃশ্য। আমাদের এখানে বহু চাষি বহু বড় বড় জমিতে সিম চাষ করেছে, কিন্তু সিম চাষ করার পর তারা কী কী ভুল করেছে যার ফলে ফলন তো দূরের কথা, তারা গাছই করতে পারেনি। আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব সিম চাষের ভুলগুলো কী কী। আমি প্রত্যেক কটা জমিতে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো সেই সকল চাষি সিম চাষে কী কী ভুল করেছে যার ফলে তারা আজকে ক্ষতিগ্রস্ত। একটু কাছ থেকে দেখাই সকালবেলা শিশির পড়ে কপি গাছগুলো ঠিক কেমন লাগছে। পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছিলাম, দেখে খুব সুন্দর লাগলো, তাই আপনাদেরও একটু দেখিয়ে দিলাম। চাষে লাভ পেতে হলে সবের প্রথম আপনারা কিন্তু আগে সঠিক জাত নির্বাচন করবেন, তা সে সিম চাষই হোক আর যে কোনো চাষ হোক। হয় কোনো বিশ্বস্ত দোকান থেকে দানা সংগ্রহ করবেন, না হলে চাষির থেকে দানা সংগ্রহ করবেন। আর নতুন জাত নিয়ে কোনো রকম কোনো এক্সপেরিমেন্ট করবেন না, যদি করেন দু চারটে দানা নিয়ে করবেন। দারুণ সুন্দর একেবারে চওড়া জাতের সিম, একেবারে ঝাঁকে ঝাঁকে সিম ধরেছে আর ফুলও ফুটেছে। চলুন এবার অপর সিম জমিতে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই তারা কী কী ভুল করেছে। সর্ষে গাছ বড়ই হয়ে গেছে, একটা দুটো ফুলও আসতে শুরু হয়ে গেছে। এটা বিশাল বড় মাঠ, এই ভিডিওটা করার জন্য আজকে আমাকে অনেক দৌড়াদৌড়ি করতে হবে, কেননা আমি প্রত্যেক জমিতে আজকে আপনাদেরকে নিয়ে গিয়ে দেখাবো কোন চাষি সিম চাষে কী কী ভুল করেছে। প্রথমেই আমি আপনাদেরকে এই জমিটা একটু ঘুরিয়ে দেখাই, কেননা এই জমিটায় সিম চাষে একটা নয় একাধিক ভুল হয়েছে। মোটামুটি এই জমিটা দেখলেই আপনারা অনেক ধারণা পেয়ে যাবেন। সবের প্রথম ভুল, সিম দানাটা সঠিক সময়ে বসানো হয়নি আর সার প্রয়োগ ঠিকঠাক হয়নি, যার ফলে কী হয়েছে গাছের কোনো বাড় বৃদ্ধি হয়নি, ছোট ছোট সিম গাছেতেই এরকম ফুল চলে এসেছে। এখানে কিন্তু সিম দানা বা জাতের কোনো দোষ নেই, সিমের জাত একেবারে ঠিক আছে। দ্বিতীয় ভুলটা এখানে কি দেখুন, প্রত্যেক কটা গাছ বসানো হয়েছে এবং সেখানে একটা করে খুঁটি পোঁতা হয়েছে আর গাছগুলোকে জড়া জাপটি করে মাচায় তুলে দেওয়া হয়েছে, যার ফলে কি হয়েছে একটা খুঁটির মধ্যে যে গাছটা উঠেছে সেখানে একেবারে জড়া জাপটি হয়ে গেছে, যার ফলে এইখানে হাওয়া বাতাস খেলছে না, ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সিম গাছ বসানোর পর এইরকম একটা খুঁটি দিয়ে বা একটা কঞ্চি দিয়ে জড়া জাপটি করে গাছ মাচায় তুলে দিলে হবে না। সিম গাছ হবে না বুঝতে পেরে চাষি কী করেছে, এখানে লাউ গাছ বসিয়ে দিয়েছে, লাউ গাছের গ্রোথটা খুব ভালো হয়েছে। এখানে সিম গাছগুলো আবার আরও খারাপ, এবার আমি আপনাদেরকে ওই সিম জমিটায় নিয়ে যাব। এই জমিটাতেও এসে দেখছি একই ভুল, একটা খুঁটি দিয়ে জড়া জাপটি করে গাছ মাচায় তোলা হয়েছে। সিম গাছ এইরকম একটা খুঁটি দিয়ে জড়া জাপটি করে মাচায় তুললে হবে না, সিম গাছ চারিয়ে মাচায় তুলতে হবে। ওখানেও আমি দেখিয়েছি, আমি এই গাছটাও আবার আপনাদেরকে একটু দেখাই। গাছ একটা খুঁটি দিয়ে জড়া জাপটি করে মাচায় তুললে কি হয়, গাছের এই জায়গাটায় যেখান দিয়ে গাছটা উঠেছে খুঁটিটার কাছটায় একেবারে পাতায় ভর্তি হয়ে যায় আর সিম হতে চায় না। এখানেও তাই হয়েছে, একেবারে পাতায় লোড হয়ে গেছে আর এই জাতটাও দেখছি আবার খুব একটা সুবিধের নয়, ফুল ফুটেছে কিন্তু সিম হয়নি। এখানে দুটোই ফল্ট, জাতেরও ঠিক নেই আবার গাছটাও ঠিকঠাক মাচায় তোলা হয়নি। একদম ঠিক ধরেছি, জাতটা একটু গড়বড়ে আছে, দেখুন সিমের পাতা হলুদ হতে শুরু করেছে, এই জাতগুলো ভালো নয়, এই জাত আপনারা কখনো বসাবেন না। একেবারে টোটাল দেখছি গাছটা হলুদ হতে শুরু হয়ে গেছে, আস্তে আস্তে কী হবে এই গাছটা সব পাতা হলুদ হয়ে যাবে আর সিমগুলো এরকম হলুদ ছোপছোপ হবে। শুধু এই গাছটা নয়, ওদিকেও দেখছি অনেক গাছেতেই এরকম সিম গাছের পাতা হলুদ হচ্ছে, এই দেখুন এই গাছটার পাতাও হলুদ হচ্ছে, এটা একেবারে বাজে জাত, ফুল ফুটেছে একটা সিমও হয়নি আবার গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে। আবার একটা কী ভুল হয়েছে দেখাই আপনাদেরকে, সিম গাছের একেবারে গোড়ার কাছে মশলাটা দিয়ে দিয়েছে, দেখুন একেবারে সিম গাছ
সিম গাছ থেকে 4 আঙুল দূরে সারটা দিয়ে দিয়েছে। এই জায়গায় জলও ওঠেনি আর সারটা গলেও নি, গাছ খেতেও পারেনি। সিম গাছ থেকে একটু দূরে এইখানে যেখানে জলটা দাঁড়াবে, জলটা জমবে, সেই জায়গাটায় তো সারটা দিতে হবে, তবেই তো সারটা গলে সিম গাছের শিকড়টা খেতে পাবে। প্রত্যেক কটা গাছে একই ভুল হয়েছে। সিম গাছের একেবারে গোড়া, এটা তো একেবারে 2 আঙুল 1 আঙুল দূরে দিয়ে দিয়েছে। দেখুন, এইখানে গাছের গোড়া আর এইখানে সার দিয়েছে। সিম গাছের গোড়াটা পুড়ে যাবে এরকম করলে। প্রত্যেক কটা গাছে একই করেছে, এটা তো সেম। এই ভুল আপনারা ভুলেও করবেন না। আমি যা দেখছি এখানে, হয় 10-26-26 দেওয়া আছে, নাহলে 15-15-15, তা নাহলে 16-16-16, এই ধরনের সার দেওয়া আছে। খোলের নামমাত্র ছিটে ফোটাও দেওয়া নেই। সার আবার একটা জায়গায় এত পরিমাণে দিয়ে দিয়েছে যে এইখানে যদি সিম গাছের শেকড় আসে, শেকড়টা সঙ্গে সঙ্গে পুড়ে গিয়ে নষ্ট হয়ে যাবে। অনেকটা জমিতে সিম চাষ করা হয়েছে, কত বড় মাচা, আর সিমই করতে পারেনি। এবার আমি আপনাদের নিয়ে যাব ওই দূরের সিম জমিটাতে, দেখা যাক এই জমিটার কী অবস্থা। এখানে এসে দেখছি সিম গাছ মোটামুটি ঠিকঠাকভাবেই মাচায় তোলা হয়েছে। একটা খুঁটিতে একেবারে জড়াজাট্টি করে গাছ তোলা হয়নি, তবুও অনেকগুলো কিন্তু এখানে রয়ে যাচ্ছে, একটা সিমও হয়নি। গাছ ঠিকঠাক আছে, গাছ জড়াজাপ্টি হয়নি তেমন কিছু, আর পাতাও গাছের কাটা আছে, মোটামুটি গাছ ফাঁকা ফাঁকা আছে। অজস্র সিমের ফুল ফুটেছে, সিমের ফুল দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি, কিন্তু সিমের দেখছি ছিটে ফোটাও নেই। আমি অনেকক্ষণ ধরেই চেষ্টা করছি দেখার জন্য যে সিমটা ঠিক কেমন হয়েছে, জাতটা কেমন, সিমটা কেমন দেখতে। আমি এখানে একটাও সিম এখনও দেখতে পাইনি। এই সিম জমিটা এসে আমি তো অবাক হয়ে যাচ্ছি, অজস্র সিমের ফুল ফুটেছে। আমি যে সিমের জাত বসেছি সেই সিমের জাতেও এত ফুল হয়নি, কিন্তু কাজের কাজ কিছু হয়নি, সিমের ফুলই ফুটছে, একটাও সিম হয়নি। এইখানে খালি দেখছি 2-3টা সিম হয়েছে, তাও আবার ছোটো ছোটো। এত সিমের যদি ফুল ফোটে, এ তো সিমের ভারে মাচা ভেঙে পড়ে যাওয়ার কথা। এই চাষি যে সিমের জাতটা বসিয়েছে একেবারে ঠকে গেছে, সিমের জাতটা একেবারে ভালো নয়। তা না হলে যা ফুল ফুটেছে সিম তো প্রচুর হওয়ার কথা। সিমের মাচার উপরে ফুল দেখতে দেখতে চোখে পড়ে গেল একটা ভয়ঙ্কর জিনিস। দেখুন, সিম গাছের পাতা হলুদ হতে শুরু করে দিয়েছে, একেবারে গাছের গোড়া থেকে পাতা হলুদ হতে শুরু করেছে। এই জাত চলবে না। এই চাষি এই সিম জমিটায় মোটামুটি ভালোই আবাদ করেছিল, কিন্তু দানায় ঠকে গেছে। তাই আবারও বলছি, সিম চাষ করার আগে বা যে কোনো চাষ করার আগে আপনারা দানাটা ভালো করে কিনবেন বা ভালো করে জোগাড় করার চেষ্টা করবেন, ভালো জাতের বীজ পাবেন তবেই চাষ করবেন। তাতে যদি দিন পাঁচেক দিন দশেক দেরি হয় হোক। এই জমিটাতেও সেই একই অবস্থা, সিম গাছ ভালো হয়নি, সিম গাছের মাচা ঢাকেনি, আর ওই জন্যই দেখছি এখানে সিম গাছের ফাঁকে ফাঁকে বরবটির চাষ করে দিয়েছে। এই সিম জমিটা এসে দেখছি আবার অন্য এক দৃশ্য। এই জমিটাতে এত মশলা প্রয়োগ করা হয়েছে, সিম গাছের গোড়া একেবারে মোটা মোটা হয়ে গেছে। সিম গাছের গ্রোথ খুব ভালো হয়ে যাওয়ার জন্য মাচা একেবারে ঝোপঝাড় হয়ে গেছে, তবুও এই সিম চাষিটা দেখছি লেগেছিল। সিম গাছের পাতা নিয়মিত কেটে গেছে, যার ফলে কিছু সিম এখানে দেখা যাচ্ছে। আর একটা জিনিস দেখছি, অতিরিক্ত ঝোপঝাড় হয়ে যাওয়ার জন্য সিম গাছে পোকাও ধরেছিল, সিমে পোকাও ধরেছিল। কিছু এখানে সিম তুলতে তুলতে বাস সিম এখানে চাষি ফেলে রেখে গেছে। আপনারা কখনোই সিম গাছে এরকম একেবারে অতিরিক্ত সার প্রয়োগ করবেন না, যার ফলে সিম গাছের গোড়া এরকম মোটা মোটা হয়ে যায়। সিম গাছে অতিরিক্ত জোর হয়ে যাওয়ার জন্য সিম গাছ যাতে এইরকম ঝোপঝাড় কোনো মতেই হয়ে যায় না, তাহলে কী হবে, আপনাদেরকে সিম গাছের পাতা কেটে কেটে এলে যেতে হবে। সিম মাছা যদি এরকম ঝোপঝাড় হয়ে যায়, এতে আবার আরেকটা সমস্যা আছে। এই পৌষ মাছটা ঠিক যায় শেষের দিকে হবে, আর মাঘ মাছটা যখন পড়বে সিম গাছ আবার নতুন করে একবার কচাবে, তখন কি হবে। এই তো দেখতেই পাচ্ছেন সিম মাচায় একেবারে গাছে লোড হয়ে আছে, গাছে একেবারে ফেকড়িতে লোড হয়ে আছে, পাতায় লোড হয়ে আছে। এরপর আবার যদি নতুন করে ডক কচায়, তখন কি হবে, সিম মাচাটা আরও ঝোপঝাড় হয়ে যাবে। তখন কি হবে, একে পুরনো গাছের ডগা, পুরনো গাছের পাতা, তার উপরে আবার নতুন কচানো ডগা, নতুন কচানো পাতা, একেবারে মাচা গদি হয়ে যাবে। তখন কিন্তু সিম করা খুব মুশকিল হয়ে যাবে। তাই আপনাদের সিম গাছ যদি এরকম ঝোপঝাড় হয়ে থাকে, পুরনো সিম গাছের পাতা, যে পাতাগুলো হলুদ হয়ে গেছে, একেবারে কেটে পরিষ্কার করে ফেলুন। তাতে কি হবে, নতুন ডগ যখন কচাবে তখন মাচাটা একটু ফাঁকা ফাঁকা থাকবে।
সিম গাছের গোড়া অতিরিক্ত রাসায়নিক সার পেয়ে বা অতিরিক্ত খাবার পেয়ে যদি এরকম মোটা মোটা হয়ে যায়, তাহলে সিম গাছের গোড়া এরকম ফেটেও যেতে পারে। সিম গাছ মাচায় কীভাবে তুলতে হবে বা আমি কীভাবে সিম গাছ মাচায় তুলি, আমি এবার আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আপনারা দেখুন, আমি এইখানটায় সিমদানা বসিয়েছি। সিম গাছ বেরোনোর পর এখানে দুটো কঞ্চি পুঁতেছি, একটা কঞ্চিকে এদিকে নিয়ে এসেছি আর একটা কঞ্চিকে ওদিকে নিয়ে গেছি। দুটো কঞ্চিকে এক জায়গায় জড়ো করে দিইনি, দুটো কঞ্চিকে দু জায়গায় নিয়ে গেছি। দুটো কঞ্চি দিয়ে দুটো গাছ তুলে দিয়েছি, গাছ দুটো দুদিকে গেছে। এইবার গাছ থেকে যে ফেগড়িগুলো ছেড়েছে, সেই ফেগড়িগুলোকে আবার আমি কিন্তু ওই কঞ্চিতে জড়িয়ে দিইনি। আমি কি করেছি, গাছগুলোকে একটা করে ডগা নিয়েছি এবং মাচার অনেকটা দূর দিয়ে, ওই গাছ থেকে অনেকটা দূর দিয়ে নিয়ে গিয়ে গাছটাকে তুলেছি। দেখুন, প্রত্যেক কটা ডগা কিন্তু একটা জায়গায় তোলা নেই, গাছটাকে অনেক দূর দিয়ে নিয়ে গিয়ে মাচায় তোলা আছে। যার ফলে কি হয়েছে, গাছটা যেখানে বসিয়েছি সেই জায়গাটা ফাঁকা ফাঁকা আছে, গাছটা এইখানে জড়া জাপটি হয়নি। প্রত্যেক কটা গাছ কিন্তু আপনারা দেখতে পাবেন ঠিক একই পদ্ধতিতে তোলা আছে। দেখুন এই গাছটাও, দেখুন দুটো কঞ্চি পোঁতা আছে, দুটো কঞ্চি দুদিকে নিয়ে যাওয়ানো হয়েছে এবং ডগগুলোকে চাড়িয়ে একেবারে তোলা হয়েছে। প্রত্যেক কটা গাছ যেদিকেই তাকাবেন এখানেও সেই সেম, প্রত্যেক কটা গাছকে একেবারে আলাদা আলাদাভাবে তোলা হয়েছে। ঠিক এইভাবেই সিম গাছ তোলার নিয়ম। এতে কি হয়, সিম গাছের গোড়ায় জড়া জাপটি হয় না, সিম গাছের গোড়াটায় একটু ফাঁক ফাঁক থেকে যায়, যার ফলে সিম খুব ভালো ফলন হয়। আর ও মাচাটাও নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো, আমার আরেকটা জমিতে তো সিম চাষ আছে, ও গাছটা ঠিক কেমনভাবে তোলা হয়েছে। চলুন এবার ওই গাছটাতে আপনাদেরকে নিয়ে যাই। এই মাচাটাতেও দেখুন ঠিক একই পদ্ধতিতে সিম গাছ তোলা হয়েছে। সিম গাছের গোড়ায় এখানে কঞ্চি পাওয়া যায়নি, তখন প্যাকাটি পাওয়া যাচ্ছিল, দুটো প্যাকাটি পুঁতে দেওয়া হয়েছে, দুটো প্যাকাটি দিয়ে দুটো গাছ তোলা হয়েছে এবং যে সমস্ত ফেগড়িগুলো ছেড়েছে সেই ফেগড়িগুলো কিন্তু ওই প্যাকাটিতে জড়িয়ে দেওয়া হয়নি, পাশে অনেকটা দূর দিয়ে নিয়ে গিয়ে মাচার সুতোতে জড়িয়ে দেওয়া হয়েছে। যার ফলে কি হয়েছে, গাছটা এখানে জড়া জাপটি হয়নি, প্রত্যেক কটা গাছ একই পদ্ধতিতে তোলা হয়েছে। এতে কি হয়েছে, মাচার যে এই গ্যাপটা, মানে একটা গাছ থেকে অপর একটা গাছের যে দূরত্ব, সেই গ্যাপটা কিন্তু একেবারে নেই, পুরো জায়গাটাতে গাছ হয়ে গেছে। আপনারাও ঠিক এইরকমভাবেই সিম গাছ তুলবেন। আজকের এই ভিডিওটা করার আমার মূল উদ্দেশ্য হলো সিম চাষে চাষিরা কী কী ভুল করছে সেইটা আপনাদের কাছে তুলে ধরা। বন্ধুরা, আমি আশা করছি এই ভিডিওর মাধ্যমে সিম চাষে কী কী ভুল হচ্ছে সেইটা আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।